আজকের সাবজেক্টটা সবাই মোটামুটি জানে, হচ্ছে লেবাননের হিজবুল্লাহ। এটা ওয়েস্টার্ন মিডিয়াতে বলে হেজবুল্লাহ, কিন্তু এটার উচ্চারণটা আমি দেখেছি হিজবুল্লাহ। এটা হচ্ছে অ্যারাবিক উচ্চারণ। যাই হোক, বিষয়টা হচ্ছে হেজবুল্লাহর যে প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহ, তাকে ইসরায়েল মিসাইল আর বম্বিং অ্যাটাক করে মেরে ফেলছে। তার আগে লেবাননে কিছু পেজার যেটা ছিল, পেজার হচ্ছে বেশ পুরনো ধরনের একটা ডিভাইস, আগে মোবাইল ফোনের আগে, মোবাইল ফোন যুগের আগে আমি এরকম দেখেছিলাম প্রথমে আমার চাচার কাছে। এর একটা ডিভাইস, এটা বেল্টের সাথে লাগানো থাকতো, মানে কেউ যদি ফোন কল করতো ওই জায়গাটা একটা মেসেজ বা কিছু ওরকম একটা লেটা উঠতো যে ওনার এই নাম্বার থেকে একটা কল আসছে। তারপর উনি ওনার কাছাকাছি একটা ফোন থেকে ওই নাম্বারে কল করতো। মোটামুটি ওটা ঠিক মেসেজিং অপশন ছিল না, একটা জাস্ট কি বলা যায় একটা সিগন্যাল যে ইউ হ্যাভ আ কল, সামবডি কল ইউ ফ্রম দ্যাট নাম্বার। তো সেই যেহেতু মোবাইল ফোন খুব ইজিলি ট্র্যাক করা যায়, আর ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার আদার যে ইন্টেলিজেন্স আছে তাদের পক্ষে এটা খুবই সহজ ট্র্যাক করা, যে কোন মোবাইল থেকে কি মেসেজ আসছে, এমন কি মেসেজ পড়া, সেটা ম্যানিপুলেট করা, এগুলো খুব ডিফিকাল্ট কিছু না। এর জন্য হিজবুল্লাহর যে সোলজার ছিল, মেম্বার্স, হোয়াটএভার, দে ইউজ দিস পেজার। পেজার দিয়ে একটা মেসেজ পাঠানো, গ্রুপ টাইপের, আমরা হোয়াটসঅ্যাপে যেরকম করি টাইপের ইনস্ট্রাকশনস টাইপের, সেই জাতীয় জিনিস ছিল হলো পেজার। এখন আমরা সবাই জানি যে কিছুদিন আগে একসাথে কয়েক হাজার পেজার একটা মেসেজের মাধ্যমে এক্সপ্লোড করে, এরকম টাইপের যে মেসেজটা আসছে হিজবুল্লাহর সেন্ট্রাল কমান্ড থেকে, এবং সেটা পেজারে আসার সাথে সাথে এক্সপ্লোড করে, বেশ কিছু মানুষ মারা গেলেন। এবং ন্যাচারালি পেজার যারা ইউজ করতো হিজবুল্লাহর আর্মি বা মিলিটেন্টস, যাই বলুন না কেন, অফিসার কমান্ডার অনেকেই মারা দেয় এইটাতে। ওদের নেটওয়ার্কে একটা বিশাল আঘাত হিজবুল্লাহর, কারণ কমিউনিকেশন আমরা সবাই জানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন টাইমস অফ ওয়ার, স্পেশাল যুদ্ধ হচ্ছে বা যুদ্ধ অবস্থা, তো সেটাই হচ্ছে শুরু। এটা করার পরে তখন হিজবুল্লাহ যেটা করার, তারা মোটামুটি একটা রিয়াকশন দিয়েছে যে এরকম একটা বিরুদ্ধে রিভেঞ্জ করবে বা যেটা হয়। এটা করার পরে ইসরায়েল যখন নেতানিয়াহু ইউএনএ যাচ্ছে তখন বা যাবে এমনটার সময় একটা ম্যাসিভ এয়ার অ্যাটাক হয় ইসরায়েল, বম্বিং রেডস হয় লেবাননে হিজবুল্লাহর পজিশনে। তারা ক্লেম করে যে হিজবুল্লাহ যেখানে ওদের ওয়েপন্স আছে, তাদের সমরাস্ত্র আছে, তাদের বেস আছে, তাদের যে ট্রেনিং সেন্টার আছে, সেগুলাতে একসাথে ব্যাপক বোমিং হয়, কয়েক হাজার মানুষ মারা যায়, এবং প্রবাবলি সেকেন্ড ওয়েভে হিজবুল্লাহর যে প্রধান প্রধান মিলিটারি পলিটিক্যাল থিওলজিক্যাল যাই বলি না কেন, তাদের যে প্রধান লিডার সৈয়দ হাসান নাসরাল্লাহ, উনি মারা যান। মারা যাওয়ার পরে ন্যাচারালি একটা রিয়াকশন আসে ইরান থেকে, কারণ হিজবুল্লাহ পুরোপুরি ব্যাক বা ইরান। তারপরে যেটা হয়, তারা বলছে যে আমরা এটা করবো, এর মধ্যে আরো কিছু ওয়েভস অফ এয়ার অ্যাটাক আসে ইসরায়েলের কাছ থেকে,
মিসাইলস অ্যান্ড ডাইরেক্ট বম্বিং, কার্পেট বম্বিং, এবং মোস্টলি একটা যেমন বলা হয় এটা বাংকার বাস্টার। বাংকার বাস্টার মানে হচ্ছে মাটির নিচে ওটা ডাইরেক্ট যায়, ঢুকে যায়, তারপরে মাটির নিচে বেশ খানিকটা নিচে গিয়ে ব্লাস্ট করে। মাটির নিচে যে টানেলগুলো থাকে, যেটা গাজাতে আছে, লেবাননে কিছু কিছু জায়গায় আন্ডারগ্রাউন্ডে এভাবে রাখে ইসরায়েলের অ্যাটাক থেকে বাঁচার জন্য। তো ইনফ্যাক্ট যা হয়েছে ওইভাবেও বম্বিংয়ে ক্ষয়ক্ষতি তো নাই বা বললাম, অনেক মারা যায় এবং আরও কিছু কমান্ডার মারা যায়, এমনকি ইরানের হিজবুল্লাহকে, যে ইরানের IRGC বলে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, ওদেরও একজন ট্রেনার মারা যায় বম্বিংয়ে। তো স্বাভাবিক ইরান তো রেসপন্ড করবে, সেই রেসপন্ডটা করে হচ্ছে 1st অক্টোবর, এবং তার একটা নাম দেয়, নামটা হচ্ছে এটা, নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 2। এটা মোটামুটি 1st অক্টোবর, এই হলো অবস্থা। এখন এটা একটা কিভাবে করছে সেটা, ইরান যে মিসাইলগুলো ফায়ার করেছে সেটা হচ্ছে ফাত্তাহ 1 মিসাইল। এটা বেশ নতুন, কারণ এটা আনভেল করা হয়েছে, এটা মানুষ জনসমক্ষে আনাই হয়েছে হচ্ছে 6 জুন 2023, মানে জাস্ট ওভার এ ইয়ার। এই মিসাইলের রেঞ্জ অনেক, 1400 কিলোমিটার। এটা ওয়ারহেড, তার মানে হচ্ছে মিসাইলের মাথায় যে জিনিসটা থাকে, এক্সপ্লোসিভ যেটার মধ্যে থাকে, সেটার ওজন হচ্ছে 350 থেকে। এবং এটার স্পিড হচ্ছে 13-15 Mach। Mach is the sound, the speed of sound, মানে শব্দের গতি থেকে 13-15 গুণ। একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, এটা কিন্তু ইরান ক্লেম করছে, এটা অন্য কারো পক্ষে ভেরিফাই করার কোনো উপায় নাই। আমেরিকা বলবে রেঞ্জ আরো অনেক কম, তারা বলবে স্পিড এত বেশি না, কিন্তু ইরান বলবে এতই বেশি, আর বাংলাদেশের কিছু লোক বলবে তার থেকেও বেশি, আমরা এই বসমাত্র কত কিছু বুঝি না। যাই হোক, সেই মিসাইল মেরেছে টোটাল 180 পিস। একই সাথে ইয়েমেন ফায়ার করেছে, ইয়েমেন এখন কন্ট্রোল করে হুথি, হুথি গ্রুপ, তাদের সম্বন্ধে একটু পরে বলছি। তারা কুদস-5 মিসাইলটা ফায়ার করে। কুদস-5 মিসাইলটা হচ্ছে ইরানি জিনিস, তবে এক্স্যাক্টলি ইরানি জিনিস বলা যাবে না, এটা হচ্ছে চায়নার থেকে ইরান কিছু মিসাইল পেয়েছিল মানে কিনেছিল, সেইগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সেই ভার্সনটাকেই কুডস হিসাবে দেওয়া হয়। কুডস-1 আছে, 2, 3, 4 এভাবে আছে, তো 5 মোটামুটি একটা মডার্ন ভার্সন বলা যায়। এইটা তারা ক্লেম করছে 2000 কিলোমিটার, মানে অনেক লং রেঞ্জ। ইরান ফায়ার করলো 180 মিসাইলস, ফাত্তাহ 1, 1400 কিলোমিটার রেঞ্জের। ইয়েমেনের হুথিরা ফায়ার করলো কুদস-5 মিসাইল, এক্সাক্ট নাম্বারটা আমার মনে নাই। এরপর হিজবুল্লাহ, ওরা ফায়ার করেছে নূর মিসাইল। এটাও যেহেতু হিজবুল্লাহ হচ্ছে ইরান ব্যাকড, এটার ইরান থেকে আসছে, এইটার রেঞ্জ খুব খুব লম্বা, 170 কিলোমিটার, খুব লং রেঞ্জ তাদের দরকার, কারণ হিজবুল্লাহ হচ্ছে লেবাননে, আর লেবাননের সাথে তো ইসরায়েলের বর্ডার আছে, খুব ইয়ে করার দরকার। মোটামুটি এই কিছু ফায়ার হয়েছে এই
ইরানের যে নামটা পেয়েছে অপারেশন ট্রু প্রমিস, এই হলো মোটামুটি অ্যাটাক্টটা। পরে একটু বিস্তারিত